আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিন ছিনতাইবাজ। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হয়। বেশ কিছুদিন যাবত বারুইপুর থানার বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগ আসছিল। সেই অভিযোগে গুরুত্ব দিয়ে এলাকায় নজরদারি বাড়াতে থাকে পুলিশ। আর তাতেই আজ আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল তিন দুষ্কৃতী। ধৃতরা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ছক করেছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে। বারুইপুর থানার পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেল। বারুইপুরের ইন্দ্রপালা থেকে গ্রেপ্তার তিন দুষ্কৃতী। উদ্ধার একটি ভোজালি, একটি গুলি ভর্তি বন্দুক, একটি পাংচার, লঙ্কার গুঁড়োর দুটি প্যাকেট। ধৃতদের নাম জয়নাল মোল্লা, মিরাজ পিয়াদা, আলী ইমরান গাজী। বাড়ি মথুরাপুর ও জয়নগর থানা এলাকায়। ধৃতরা কোথায় কোথায় এভাবে ছিনতাই করে আসছে এবং তাদের সাথে আর কারা কারা যুক্ত আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346